আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই বাসায় নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটি নেব ন্যারেশনের রূপে বা স্পিচের রূপে, গতদিন আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ শেষ করেছিলাম। আজকে আমরা অপারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো, তারপরে চলে যাবো আমরা প্যাসেজ ন্যারেশনে। অপারেটিভ সেন্টেন্স দেখো, অপারেটিভ সেন্টেন্স ন্যারেশন করার আগে আগে আমার জানা দরকার যে অপারেটিভ সেন্টেন্সটা কি। হ্যাঁ, অপারেটিভ মানে বলছিলাম যে সেন্টেন্স দ্বারা কোনো দোয়া, প্রার্থনা, আশীর্বাদ, যে সেন্টেন্স দ্বারা কোনো দোয়া, প্রার্থনা, আশীর্বাদ বোঝায় সেটাকেই বলা হয় অপারেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা চেনার আলামত হচ্ছে বলছিলাম সেন্টেন্সের প্রথমেই একটা মে অথবা লং, মে অথবা লং থাকে, লং মনে রাখবে। হ্যাঁ, এবং সাবজেক্ট ভার্ব এবং লাস্টে একটা প্রস্তাব থাকবে, অর্থাৎ সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে প্রথমে মে অথবা লং এবং শেষে একটা পুরস্কার থাকবে। এই সেন্টেন্স ন্যারেশন করতে আমাদের কী করতে হবে দেখো, অপারেটিভ সেন্টেন্স ন্যারেশন করতে প্রথমেই রিপোর্টিং ভার্ব সে অথবা সেটের পরিবর্তে, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব সে বা সেট এর পরিবর্তে তাহলে শিখলাম যে রিপোর্টিং ভার সেবা সেটের পরিবর্তে প্রে, আর পাস্ট টেন্স হবে প্রে অথবা উইশ অথবা উইশ টু বসে, রিপোর্টিং ভার্ব সেবা সেটের পরিবর্তে। এবং রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সে অবজেক্ট লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, রিপোর্টিং ভার্বের অবজেক্ট উল্লেখ করার দরকার নেই। তারপরে ইনভার্টেড কমা উঠে একটি দ্যাট পড়বে কনজাংশন হিসাবে, এখানে একটি দ্যাট আমাদের বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট, ইন্টারগেটিভে ইফ যদি ডাব্লিউএস কোশ্চেন না থাকে, আর ইম্পারেটিভ বসে টু, আর অপারেটিভে মনে রাখতে হবে ইনভার্টেড কমা উঠে একটি দ্যাট বসে, দ্যাট বসে, হ্যাঁ, দ্যাট বসে। তাহলে আমরা দেখতে পারি যে এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি হয় দেখো, যখন আমরা গ্রেড থেকে ইনগ্রেড করি তখন সেমিস্টার স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, এরকম রিপোর্টিং ভার্বের প্রথমে সাবজেক্ট বসবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হুম, এরপরে এই প্রে, হুম, অথবা প্রে, তুমি দুটো যেটা ইউজ করো, পাস্ট টেন্স হয় প্রে অথবা উইশ, ডাব্লিউ আই এস উইশ অথবা উইশড, হুম, এটা বলবে প্লাস অবজেক্টের দরকার নেই। এরপর তুমি একটা দ্যাট কনজাংশন হিসেবে দুটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য ইনভার্টেড কমা উঠে দ্যাট, অর্থাৎ সাবজেক্ট উইশ অথবা উইশড, প্রে অথবা প্রে প্লাস দ্যাট, দ্যাটের পরে, হ্যাঁ, রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট এটা বসাবো, রিপোর্টিং স্পিচের অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, ঠিক আছে, রিপোর্টিং সাবজেক্ট প্লাস সবসময় ওই মে বা লং এর পরিবর্তে একটা মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, প্লাস বাকি অংশ, বাকি অংশ প্লাস পুরস্কার, অর্থাৎ কি শিখলাম না, তাহলে স্ট্রাকচারটা কি হবে অপারেটিভ সেন্টেন্সের, ডিরেক্ট থেকে ইনভার্ট করতে হলে প্রথমে সাবজেক্ট উইশ অথবা উইশ বা প্রে অথবা প্রে ইনভার্টেড কমা উঠে দেয়, তারপর রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, প্লাস বাকি অংশ। তাহলে চলো আমরা কি উদাহরণ দেখি, দি ম্যান সেড টু মি, দি ম্যান সেড টু মি, ইনভার্টেড কমা আছে, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং,
দেখো এখন জেনারেশন আছে দি ম্যান সে টু মি মে বি ব্লং আমরা এখানে একটা দেন রিপোর্ট স্পিচের শুরুতেই মে আছে এবং শেষে ফুল স্টপ আছে অতএব এটা অপটিভ আমরা এটা ধরে নিলাম যে এটা অপটিভ শিওর হলো এখন এটাকে চেঞ্জ করতে আমরা কি শিখছি নিয়ম যে প্রথমে দি ম্যান সেটের পরিবর্তে যেহেতু পাস্ট টেন্স আমরা উইশ অথবা প্রেজেন্ট এটাকে আমরা ইউজ করতে পারি আমরা উইশ দিলাম দি ম্যান উইশ এবারে মি আছে আমরা বলছিলাম যে অপটিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব সেটের পরে অবজেক্ট থাকে এই অবজেক্ট লেখার দরকার নেই দি ম্যান উইশ ইনভার্টেড কমা উঠে দ্যাট দি ম্যান উইশ দ্যাট এই ইউটা কাকে বলছে আমাকে তাহলে দি ম্যান উইশ দ্যাট আই এরপরে মেয়ের পরিবর্তে একটা মাইট দ্যাট আই মাইট লিভ লং তাহলে বুঝতে পারছ দেখো কত সহজ হ্যাঁ সেটের পরিবর্তে উইশ ইনভার্টেড কম উঠে দ্যাট সাবজেক্ট মেয়ের পরিবর্তে মাইট পারফেক্ট প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ লাস্ট অফ লাস্ট হ্যাঁ তাহলে আমরা এইভাবে যে কোনো অপটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে পারবো আরেকটা উদাহরণ দেখি আমরা বলছিলাম যে অপটিভ সেন্টেন্স শুরুতেই মে অথবা লং থাকে এখানে লং দেওয়া আছে অর্থ হচ্ছে দি টিচার সেড শিক্ষক বলল লং লিভ আওয়ার কান্ট্রি আমাদের দেশ দীর্ঘজীবী হোক এখন এটা যেহেতু অফিসিয়াল সেন্টেন্স আমরা কি করতে পারব সেটির পরিবর্তে দি টিচার উইশড দি টিচার উইশড দ্যাট দ্যাট এখানে বলছে কি লং লিভ আওয়ার কান্ট্রি আওয়ার মানে এখানে টিচার শিক্ষক এখানে তুমি এই আওয়ার এর পরিবর্তে তুমি দেয়ার দিতে পারো অথবা আওয়ার দিতে পারো দি টিচার উইশড দ্যাট হ্যাঁ দেয়ার অথবা আওয়ার দিতে হবে দ্যাট দেয়ার কান্ট্রি মাইট লং বলতে মাইট তারপর লিভ লং তাহলে পারবেন এখন অপটিভ একদম সোজা দেখো আমরা একটু দেখি ধরুন আমি যে একটা ধরুন দেখি তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে হয়ে যাবে শুধু সেন্টেন্সটা চেক করতে পারলে হলো তাহলে দেখবো ইজিলি করতে পারবে রোলস গুলো একটু মনে রাখলে হ্যাঁ দেখো দি উমেন সেড টু মি এখানে সেটের পরে অবজেক্ট আছে তাহলে আমরা কি করবো দি উম্যান উইস্ট অথবা আমরা প্রেড দেখতে পারি এখানে দি ম্যান উইস্ট দ্যাট কোনো অবজেক্টের আর দরকার নেই দি উম্যান উইস্ট দ্যাট আই মেয়েটা আমাকে বোঝাতে এখানে আই তারপরে মেয়ের পরিবর্তে মাইট আই মাইট পাস দ্য পাস ইন দ্য এক্সাম তাহলে বুঝতে পারছ এবার আমরা শেষ সেন্টেন্সটা চলে যাবো এক্সপ্লেনেটরি দেখো এক্সপ্লেনেটরিটা কি এক্সপ্লেনেটরি সেন্টেন্স এটা সোজা ভয়ের কোনো কারণ নাই এক্সপ্লেনেটরি
এক্সক্লামেটরি মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো আনন্দ দুঃখ বেদনা যে সেন্টেন্স দ্বারা কোনো আনন্দ দুঃখ বেদনা আকস্মিক আবেগ প্রকাশ পায় সেটা হচ্ছে গিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স আর এই সেন্টেন্সটা চেনার একটা সহজ উপায় সেন্টেন্সের শেষে অথবা সেন্টেন্সের মধ্যে এরকম নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকবে অর্থাৎ একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে এই চিহ্নটা দেখলেই তুমি শিওর হবে এটা এক্সক্লামেটরি এখন এটাকে কিভাবে পরিবর্তন করতে হবে দেখো আমরা বলছি যে এক্সক্লামেটরি মানে হচ্ছে আনন্দ দুঃখ বেদনা অর্থাৎ নতুবা আনন্দ বোঝাবে অথবা দুঃখ প্রকাশ পাবে অথবা আকস্মিক আবেগ প্রকাশ পাবে তাহলে এখানে রিপোর্টিং স্পিচ দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে আনন্দ একটা হচ্ছে দুঃখ যদি রিপোর্টিং স্পিচে আনন্দ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব সেজের পরিবর্তে আমরা এক্সক্লেম উইথ জয় আমি নিউটন লিখে নাই হ্যাঁ যে রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে আনন্দ বোঝালে বোঝায় আনন্দ রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে আনন্দ বোঝালে বোঝালে সেট এর পরিবর্তে অর্থাৎ রিপোর্টিং স্পিচে আনন্দ বোঝালে রিপোর্টিং স্পিচে আনন্দ বোঝালে সেটের পরিবর্তে মনে রাখবো রিপোর্টিং স্পিচে আনন্দ বোঝালে সেটের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় ই এফ সি এল এ আই এম ই ডি এক্সক্লেম বানানটা মুখস্থ করে ফেলবে এক্সক্লেম উইথ জয় হ্যাঁ আর রিপোর্টিং স্পিচে দুঃখ বোঝায় কোনো রিপোর্টিং স্পিচে হ্যাঁ দুঃখ বোঝালে এই সেটের পরিবর্তে তুমি এক্সক্লেম উইথ এক্সক্লেম উইথ সরো এক্সক্লেম উইথ সরো ব্যবহার করবে হ্যাঁ এটা হচ্ছে প্রথম নিয়ম যে রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে রিপোর্ট স্পিচে আনন্দ বোঝালে সেটের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় এবং রিপোর্ট স্পিচে দুঃখ বোঝালে সেটের পরিবর্তে এক্সক্লেম উইথ সরো আর এখানে ইনভার্টেড কমা উঠে ইনভার্টেড কমা উঠে ইনভার্টেড কমা উঠে একটা এটা দ্যাট একটু দ্যাট বসে দ্যাট বসবে হ্যাঁ তারপর সাবজেক্ট তারপর কি করে রিপোর্ট স্পিচে হ্যাঁ রিপোর্ট স্পিচে সাবজেক্ট রিপোর্ট স্পিচে সাবজেক্ট প্লাস ভার সাবজেক্ট প্লাস ভার এরপর এর সময় যদি হাউ বা হর থাকে সেই ক্ষেত্রে একটা ভেরি ভেরি অথবা গ্রেট এরপর বাকি অংশ বাকি অংশ দিয়ে লাস্টে ফিনিশটা অর্থাৎ আর নোট অফ এক্সক্লেমেশনটা থাকবে না যখন আমরা ডিরেক্টলি ইনডিরেক্ট করবো মনে রাখবো আমরা আগে বলছি যে কোনো সেটে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি সবসময় অ্যাসার্টিভ হয়ে যায় এখন এটা ছিল এক্সক্লেমেটরি হয়ে যাবে অ্যাসার্টিভ দেখি আমরা উদাহরণের সাথে দেখো তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই দেখো ডিরেক্টনেশন আছে মাই গার্ল সেড বলছেন হাউ ফাইন হাউ ফাইন দ্য সিনারি হাউ ফাইন দ্য সিনারি ইজ হ্যাঁ দেখো দি গার্ল সেড হাউ ফাইন দ্য সিনারি ইজ তাই এখন এই যে রিপোর্ট স্পিচ এখানে কি বুঝেছে আনন্দ না দুঃখ অবশ্যই আনন্দ কাজ সে বলছে হাউ ফাইন দ্য সিনারি ইজ দৃশ্যটি কি সুন্দর যেহেতু দৃশ্যটি সুন্দর অতএব অবশ্যই এটা আনন্দ বুঝাইছে তাহলে আমরা কি করবো যখন এটাকে চেঞ্জ করবো ইনভেক্ট করবো হ্যাঁ তখন দেখার এই সেকেন্ড পরিবর্তন হচ্ছে যদি রিপোর্ট স্পিচ আনন্দ বোঝায় অর্থাৎ এই রিপোর্ট স্পিচে যদি আনন্দ বোঝায় তাহলে সেকেন্ড পরিবর্তে এক্সপ্লেইন উইথ জয় আমরা লাইক বলতে গার্ল এক্সপ্লেইন দ্য গার্ল এক্সপ্লেইন উইথ জয় ইনভার্টেড কমা উঠে দ্যাট হ্যাঁ দ্য গার্ল এক্সপ্লেইন টু জয় দ্যাট সাবজেক্ট হচ্ছে দি সিনারি সাবজেক্টটা নিয়ে আসবো দ্য সিনারি সিনারি এখানে যেটা প্রেজেন্ট ফর্ম ছিল এটা হচ্ছে পাস্ট ফর্ম দ্য গার্ল এক্সপ্লেইন টু জয় দ্যাট দ্য সিনারি ওয়াজ এই হার্ডটাকে ভেঙে দিয়ে দেবো হ্যাঁ
हाँ कार्यक्रम रोज डॉक्टर गॉड एक्सप्लेन टू जॉय दैट द सिनेरी वाज वेरी फाइन जी प्रोस्टर अरे बोलते बाले देखो इखने चिलो ला गर्ल सेड हाउ फाइन द सिनेरी इज जब इट चेंज करा मैं बोला मैं लिख रहा हूँ ला गर्ल एक्सप्लेन टू जॉय द गर्ल एक्सप्लेन टू जॉय दैट द सिनेरी वाज वेरी फाइन कारण जब इट प्रेजेंट फंक्शन इज এটা পাস্ট যে হয়ে গেল ওয়াজ আর হাউ ছিল কত এই কতটা বোঝানোর জন্য আমরা একটা ভেরি অথবা গ্রেটের সাহায্য নেব তাহলে এখন কি হলো দা গার্ল এক্সপ্লেইন টু জয় দ্যাট দা সিনারি ওয়াজ ভেরি ফাইন আবার একটা বার সাথে দেখি যদি কোনো দুঃখ প্রকাশ পায় তাহলে তাহলে কি হবে চেঞ্জ করতে হবে দা গার্ল সে কি বলবো কি বলবো অ্যালাস হাই অ্যালাস হলো তো হাই The girl said, alas, my father, is no more. Amar baba beche nei. Dekho. The girl said, alas, my father is no more. Hai, amar baba beche nei. Ekhane alas, eta dukkho prokash koreche. এরকম কিছু শব্দ আছে যেগুলো দ্বারা আনন্দ বা দুঃখ প্রকাশ পাইলে আপনাদের বুঝতে জানতে হবে হ্যাঁ তাহলে এখানে কি হবে দেখো দ্য গার্ল এক্সপ্লেইন দ্য গার্ল এক্সপ্লেইন রিড কারণ যেহেতু রিপোর্ট এসেছে দুঃখ প্রকাশ পেয়েছে বলছে কি মাই ফাদার ইজ নো মোর আমার বাবা বেঁচে নেই এটা কখনো আনন্দের কথা হতে পারে কারণ মা বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সবার আপন জন মনে রাখবে মা বাবা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এবং আপন জন এদের সাথে আমরা সবসময় অবশ্যই ভালো ব্যবহার করব আর কি বলছি দা গার্ল এক্সপ্লেইন টু ইট সরো দা গার্ল এক্সপ্লেইন টু সরো দ্যাট বলছে মাই ফাদার এখানে মাই ফাদার মানে এই মেয়েটার বাবা তাহলে হার ফাদার হ্যাঁ পার্সেল পরিবর্তন হবে The girl explained to Charo that her father, my father Mani, and her father, related, her father was no more. That is possible, right? Then, Anandu Bhujare explained to Joy, Dukku Bhujare explained with Charo. Inverted comma with that, and that was subject, that was verb devo, verb devo, amra যে অ্যাডজেক্টিভ থাকবে সেটাতে ইউজ করব এরপরে ভেরি অথবা গেট আর বাকি অংশ প্লাস লাস্টে ফুল স্টপ হয়ে যাবে অর্থাৎ সেন্টেন্সটা সম্পূর্ণ অ্যাসার্টিভ হয়ে গেল হ্যাঁ তাহলে দা গার্ল এক্সপ্লেইন টু চরো দ্যাট হার ফাদার ওয়াজ নো মোর হার ফাদার ওয়াজ হ্যাঁ নো মোর হ্যাঁ এভাবে আমরা আমরা দিন একটু নেশন শেষ করছি এখন দেখো তোমাদের পরীক্ষা থাকবে প্যাসেজ নেশন দেখি প্যাসেজ নেশন হচ্ছে কয়েকটা সেন্টেন্সের সমষ্টি একত্রে এগুলো যখন ডিটেলস ছিল ভিন্ন ভিন্ন আলাদা আলাদা সেন্টেন্স ছিল আর তোমাদের পরীক্ষায় তিনটা চারটা বা পাঁচটা সেন্টেন্সের সমন্বয় একটা প্যাসেজ আকারে একটা নেশন স্পিচ দেওয়া থাকবে এটাকে চেঞ্জ করতে হবে তাহলে আমরা কীভাবে করবো দেখো প্যাসেজ নেশনের সময় রিপোর্টিং ভাগটা শেষে থাকে স্টার্টিংয়ে রিপোর্টের স্পিচ থাকে স্টার্টিংয়ে রিপোর্টেড স্পিচ থাকে রিপোর্টিং ভাগটা শেষে থাকে তা তোমাকে কীভাবে চেঞ্জ করতে হবে প্রথমেই পুরো প্রেজেন্টেশনটা মনোযোগ সহকারে দু একবার পড়বে অর্থাৎ সেন্টেন্সটা স্টার্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো প্রেজেন্টেশনটি মনোযোগ সহকারে কয়েকবার পড়ব পড়ার পরে এটা বক্তা এবং শ্রোতা এটা নির্ণয় করবো অর্থাৎ সেন্টেন্সটা স্টার্টিং কে করছে শুরুটা কে করছে হ্যাঁ সে হবে বক্তা আর যে শুনবে সে হচ্ছে শ্রোতা তাহলে স্পিকারকে আর লিসেনারকে এটা আমরা নির্ণয় করে ফেলবো আগেই হ্যাঁ কারণ আমাদের ন্যাশন চেঞ্জ করতে হলে এগুলো জানতে হবে যে পুরো প্রেসটা কয়েকবার মনোযোগ সহকারে পড়ব পড়ার পরে বক্তাকে শ্রোতাকে সেটা নির্ণয় করব এবং বক্তা যে স্টার্টিং করছে সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স সেটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপারেটিভ এটা বুঝতে হবে বোঝার পরে ওই নিয়ম অনুসারে অর্থাৎ যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয় আমরা অ্যাসার্টিভ নিয়ম অনুসারে করব যদি ইন্টারোগেটিভ হয় ইন্টারোগেটিভ নিয়ম অনুসারে করব হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই অর্থাৎ তোমার ওই টুকরা আমাদের ভিন্ন ভিন্ন ন্যাশন যে নিয়মগুলো আমি আলোচনা করলাম ঠিক একই নিয়ম শুধু প্যাসেজের সঙ্গে কিছু ব্যতিক্রম নিয়ম আছে আমার সেটি আছে কথা বলবো তাহলে আমরা কি বলছিলাম যে প্যাসেজটা মনোযোগ সহকারে কয়েকবার করবো পড়ার পরে বক্তা এবং শ্রোতা নির্ণয় করবো আমরা বলছি যে প্যাসেজের সময় রিপোর্ট স্পিচ প্রথম থাকে রিপোর্টিং ভাবটা পড়ে যায় আমরা রিপোর্টিং ভাবটা নিয়ে আসবো বক্তা সাবজেক্ট আগে নিয়ে এসে রিপোর্টিং ভাব
চেঞ্জ করব সেন্টেন্স অনুসারে যদি অ্যাসার্টিভ অ্যাসার্টিভ নিয়ে আমি ইন্টারভিউ করি ইন্টারভিউ নিয়ে আমি এভাবে তারপর ইনভার্টেড কমাকে আমরা কনজাংশন যোগ করব আর এখানে মনে করো প্যাসিনেশনে অনেক সময় সংক্ষেপে ইয়েস নো এরকম উত্তর দেয় বক্তা এবং শ্রোতা যখন কথোপকথন হয় কথা বলে তখন সময় সংক্ষেপে ইয়েস নো এর উত্তর দেয় বক্তা প্রশ্ন করে শ্রোতা হ্যাঁ ইয়েস বা নয় এরকম বলে তখন তুমি সেই ক্ষেত্রে কী করবে যে শ্রোতা যদি ইয়েস বলে তাই ইয়েস এর পরিবর্তে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ মনে রাখবে ইয়েস বললে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ আর যদি নো বলে তাহলে সেই ক্ষেত্রে রিপ্লাই ইন দ্য নেগেটিভ আর অনেক সময় প্রেসেন্টেশনে দুজন যখন বক্তা এবং শ্রোতা কথোপকথন হয় তখন অনেক সময় স্যার সম্বোধন করে স্যার তখন তুমি স্যার সম্বোধন হয়ে যা হ্যাঁ স্যারের পরিবর্তে রেসপেক্টেড উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি এ কথাটা মনে রাখবা যে স্যার শব্দটা সম্বোধন করলে স্যারের পরিবর্তে হ্যাঁ উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি আমরা ব্যবহার করবো হ্যাঁ তাহলে মোটামুটি তোমরা আর প্যাসেন্টেশনে আমি আবার বলছি মনোযোগ সহকারে তোমাকে পড়তে হবে পড়ার পর রিপোর্টিং ভাগটা শেষে থাকবে ওটাকে আগে নিয়ে আসতে হবে তারপর দেখতে হবে রিপোর্টিং স্পিচটা কোন সেন্টেন্স হ্যাঁ আর প্যাসেন্টেশনের ক্ষেত্রে অনেক সময় বক্তা যখন প্রশ্ন করে বা বক্তা কথা বলে সে একাধিক কথা বলে আবার শ্রোতা যখন উত্তর দেখাতে একাধিক সে সেন্টেন্স বলতে পারে ইউজ করতে পারে সেই ক্ষেত্রে তুমি সেটির পর রিপোর্টিং বা সেটির পরিবর্তে হি অলসো সে হি অ্যাগেন সে এইসব তুমি ব্যবহার করো অথবা হি অ্যাডেড দ্যাট যদি বক্তা পরপর দুটো কথা বলছে প্রথমে একটা অ্যাসার্টিভ বলছে এরপর সে আরেকটা বা ইন্ট্রাক্টিভ আছে সেক্ষেত্রে তুমি লাগবা হি অলসো আস্কড বা হি অ্যাগেন আস্কড আর যদি একাধিক প্রশ্ন করে বক্তা একাধিক সেন্টেন্স ইউজ করে সেই ক্ষেত্রে হি অলসো সেড হি অ্যাগেন সেড হি অ্যাডেড দ্যাট আবার যদি ইন্ট্রাক্টিভ হয় সেক্ষেত্রে হ্যাঁ প্রথমটা হি আস্কড এরপর হি অলসো আস্কড হি অ্যাগেন আস্কড এভাবে আমরা ব্যবহার করবো তাহলে মোটামুটি তোমরা প্যাসেজনেশন পেরে যাবে ইনশাল্লাহ দেখো আমরা একটু উদাহরণ সাথে আলোচনা করি দেখো হ্যাভ ইউ ডান দা হোমওয়ার্ক দি টিচার সে এখানে আমরা ছোট্ট একটা সেন্টেন্স দিয়েছি যে হ্যাভ ইউ ডান দা হোমওয়ার্ক দি টিচার সে ইয়েস আই হ্যাভ ডান দি স্টুডেন্ট সে এটা এখানে বক্তা প্রথমে রিপোর্টের স্পিচ দেওয়া আছে প্রথমে রিপোর্টের স্পিচ দেওয়া আছে হ্যাভ ইউ ডান দা হোমওয়ার্ক তুমি কি বাড়ির কাজটি করেছো দি টিচার সে তাহলে এখানে রিপোর্টিং ভাগটা দেওয়া আছে রিপোর্টিং ভাগটা পরে দেওয়া আছে রিপোর্টিং স্পিচ প্রথমে দেওয়া আছে এবং শেষে আমি বলছি ইয়েস আই হ্যাভ ডান দ্য স্টুডেন্ট সে তাহলে এই যে প্যাসেজ নেশনের মধ্যে যে কথোপকথন হলো কার কার টিচার এবং স্টুডেন্টের মধ্যে টিচার এবং স্টুডেন্ট এখন আমরা কী করবো যেহেতু রিপোর্টিং একটা পরে আছে এটাকে আগে নিয়ে আসবো এবং সে বক্তা কিন্তু প্রথমে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স ইউজ করছে বলছে দি টিচার হ্যাভ ইউ ডান দা হোমওয়ার্ক তারপর নিয়ে আসবো দি টিচার আস্কড দি টিচার আস্কড কাকে বলছে স্টুডেন্ট অর্থাৎ এখানে বক্তা দি টিচার এবং শ্রোতা হচ্ছে স্টুডেন্ট তাহলে দি টিচার আস দা স্টুডেন্ট দি টিচার আস দা স্টুডেন্ট ইন্টিগ্রেটিভ নিয়ম কি আমরা বলছিলাম যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স শুরুতে অবজেক্টের ভাব দ্বারা প্রশ্ন শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে একটা ইফ বসবে আর যদি ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে ইফ বসবে না তাহলে আমরা এখানে কি লিখবো দি টিচার আস দা স্টুডেন্ট ইফ ইফ এখানে ইউ দেখা যাচ্ছে হচ্ছে ওই ছাত্রকে তাহলে ইউর পরিবর্তে ইফ হি হি লিখে আমরা ব্র্যাকেটটা এস দিয়ে দিলাম আমি স্টুডেন্ট দি টিচার দেখো দি টিচার আস দা স্টুডেন্ট ইফ হি এটা আছে প্রেজেন্ট পারফেক্টে
এখন এটা প্রেজেন্ট পারফেক্ট থাকলে এটা হইলে পাস্ট পারফেক্ট, কারণ যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, আমরা বলছিলাম রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্ট স্পিচ টেন্সের পরিবর্তন হয়, প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। এখানে প্রেজেন্ট পারফেক্টের প্রশ্ন করছে, হ্যাভ ইউ ডান দ্য হোমওয়ার্ক, তুমি কি বাড়ির কাজটি করেছো, তাহলে এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। দি টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড, ওখানে চলে হ্যাড, এখানে হয়ে যাবে ইফ হি হ্যাড ডান তাহলে প্যাসেঞ্জারের ক্ষেত্রে তুমি লক্ষ্য করবে শুধুমাত্র সেন্টেন্সগুলো কোনটা কোন সেন্টেন্স আছে, হ্যাঁ সেই সেন্টেন্সের নিয়ম অনুসারে তুমি করবে, ভয়ের কোনো কারণ নাই। এখন তোমাদের বইতে যে এক্সারসাইজগুলো আছে এবং বিভিন্ন বছরের বোর্ডের প্রশ্ন আছে আমি সেটা একটু দেখবো। শিক্ষার্থীরা তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, 1400 যে বই আছে আমাদের পাঠ্য বই, বইয়ের শেষে যে অনুশীলন আছে, নারেশনের যে অনুশীলনগুলো আছে প্যাসেঞ্জারের, সেগুলো একটু অনুশীলন করবে, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। আসলে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করবো। থ্যাংকস, সকলকে ধন্যবাদ।